فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمون الدبون গুরু তোমাকে প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি জানতে চাইলেন যে কেউ বলল অসুস্থ ব্যক্তির জন্য যদি একসাথে কয়েকজন মিলে দোয়া করা হয় তাহলে সেটা বেশি উপকারী হবে একা একা কেউ দোয়া করার থেকে। এই কথার পিছনে শরীয়তের কোনো দলিল আছে কিনা? আসলে যে দোয়া অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ তাআলার কোতালার নিকটে। দোয়া না করলে আল্লাহ তাবারকাতাল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট হন। আর হাদিসের মধ্যে যে কথাটা আপনি বলতেছিলেন ওই হাদিসেই আমাদেরকে বলে দিবে যে দোয়া হইতে হবে একা একা একে অপরের অনুপস্থিতিতে। অনুপস্থিতিতে দোয়া করলে তখনই এই ফজিলতটা পাওয়া যাবে যে ফেরেশতা তার জন্য দোয়া করবে। আর যিনি বললেন যে একসাথে কয়েকজনে মিলে দোয়া করলে বেশি উপকারী হবে, এটা যে দোয়ার আদবেরও বিপরীত এবং তাছাড়া হাদিসেরও সম্পূর্ণ পরিপন্থী। কারণ কোনো নফল এবাদতের মধ্যে জামাত হয় না, আর দোয়া এমনি একটা নফল এবাদত। আর এর জন্য যদি নাকি যে জামাত করা হয় কয়েকজন করা হয় তাইলে যে এনফেরাদি এবাদত যেটা একাকী এবাদত এটা সমষ্টিগত এবাদতে পরিণত হবে আর এটা বেদাতের রূপ নিয়ে যাবে। তাই এ ধরনের যে কথা সঠিক নয়, বরং প্রত্যেক নফল এবাদত শুধু রমজানের তারাবির সালাতটা জামাতের সাথে পড়ার অনুমোদন হাদিসের মধ্যে থাকার কারণে জায়েজ। তাছাড়া অন্যান্য নফল এবাদতের মধ্যে জামাত নেই। আর হাদিসটি যে সহি মুসলিমের 2732 নম্বর হাদিস, আনাবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি বিযাহরিল গায়বি ইল্লা ক্বালাল মালাকু ওয়া লাকা বিমিসলিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মুসলিম ব্যক্তি যদি তার ভাইয়ের জন্য দোয়া করে বিযাহরিল গায়বি অর্থাৎ তার পিছনে, ইল্লা ক্বালাল মালাকু ওয়া লাকা বিমিসলিন, তখন ফেরেশতা বলবে যে আপনি যেমন তার জন্য দোয়া করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকেও সে পরিমাণ কল্যাণ দান করুক। ওয়াফি রিওয়ায়াতিন লাহু আন আবি দারদা মারফুআন মান দাআ লি আখিহি বিযাহরিল গায়বি ক্বালাল মালাকুল মুওয়াক্কালু বিহি আমিন ওয়া লাকা বিমিসলিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে অন্য শব্দে আরেকটি রাওয়ায়াত আছে, কেউ যদি তার ভাইয়ের জন্য উপস্থিতিতে অনুপস্থিতিতে দোয়া করে তখন ফেরেশতা বলে যে আমিন, এই দোয়ার সাথে সে আমিন বলে। নির্ধারিত ফেরেশতা যে ফেরেশতা তার জন্য নির্ধারিত করা হয়েছে ওই ফেরেশতা বলেন আমিন ওয়া লাকা বিমিসলিন, আপনার জন্য তেমনই হোক যেমন আপনি তার জন্য দোয়া করলেন। আরেকটা হাদিসের মধ্যে আছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, কোনো ব্যক্তি এই পর্যন্ত মোমেন নয় যে পর্যন্ত সে নিজের ভাইয়ের জন্য পছন্দ করবে ওই জিনিস যে জিনিসটা সে নিজের জন্য পছন্দ করবে। তাই এখানে আমরা আমার জন্য যেরকম কল্যাণ কামনা করি আমি অন্যের ভাইয়ের জন্য অদৃশ্যের মতো কল্যাণ কামনা করব, তার জন্য দোয়া করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ফেরেশতা এই দোয়ার জন্য নির্ধারিত করেন ওই ফেরেশতা আমার জন্য যে কল্যাণের জন্য দোয়া করবে। সম্মানিত বলুন, তাহলে এখানে গেলে দেখা গেল যে জহরুল গায়ব অর্থাৎ যে পিঠ পিছে অর্থাৎ অনুপস্থিতিতে একজনের দোয়া করবো আরেকজনের সামনে না, বরং অনুপস্থিতিতে দোয়া করবে। আর এটাই প্রকৃত দোয়া হবে, যে কাউকে দেখানো যে রিয়া এটা এখানে আসবে না। আপনি যদি নাকি মনে মনে কাউ কারোর জন্য দোয়া করেন একা কি পরিবেশে দোয়া করেন এর মধ্যে কোনো রিয়া সম্ভাবনা থাকবে না, অহংকারের সম্ভাবনা থাকবে না। আর যদি নাকি সম্মিলিতভাবে করেন তাহলে এটা যে এখলাস থাকবে না এখানে, এটা একটা যে মানে দোয়ার আনুষ্ঠানিকতার কারণে একলাসটা এখান থেকে চলে যাবে। তাই দোয়া হচ্ছে একাকী ইবাদত, এই জন্য একাকী আমাদের যে দোয়া করতে হবে। আর যিনি বলছেন যে সবাই মিলে একসাথে দোয়া করলে এটা ভালো হবে এই পিছনে তো উনি কোনো যে হাদিস পেশ করেন না, বরং একটা যুক্তি পেশ করলেন। আর যুক্তি এখানে ইসলামে কোনো কোরআন সুন্নার ফবাগারে এলাকার মধ্যে যুক্তির কোনো কী থাকে না, মূল্য থাকে না।
তাই এখানে আমরা দোয়া করব দোয়া একটা হচ্ছে নফল ইবাদত এবং আনুষ্ঠানিকতা নাই কোনো নফল ইবাদতে আনুষ্ঠানিকতা নাই আনুষ্ঠানিকতা থাকতে গেলে আমাদের জন্য আনুষ্ঠানিকতার পিছনে কি লাগবে দোয়া যে দোয়া করার জন্য আমাদের দলিল লাগবে সহি দলিল লাগবে আর সহি দলিল যেহেতু নাই সুতরাং যে আমরা এভাবে কোনো দোয়ার আনুষ্ঠানিকতা করব না কোনো কল্যাণ হবে বলে এরকম বিশ্বাস করা ঠিক হবে না কারণ আমাদের বিশ্বাস থাকতে হবে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে এমনিতেই কোনো কিছু মনে আসলে সেটা ভালো হওয়ার যুক্তিকতা ইসলামে নেই আর অসুস্থ ব্যক্তির জন্য আমরা দোয়া করব এটা যে হাদিসের মধ্যে আছে যেহেতু যে ব্যক্তি সাতবার দোয়া করবে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যে আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক এটা সাতবার পড়বে আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক এই দোয়াটা পড়বে সাতবার আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত ছিল যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তখন তার গায়ে হাত যে মালিশ করতেন আর তার জন্য দোয়া করতেন যে আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লা ইউগাদিরু সাকামা এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন লা বাস তাহুর ইনশাআল্লাহ যে কোনো অসুবিধা না আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই অসুস্থতা আপনার জন্য গুনাহ মাফির যে কারণ করে দেবেন আপনাকে যে গুনাহ থেকে পবিত্র করবেন এইভাবে বলতেন এবং যে উনাকে জিজ্ঞেস করতেন যে কেমন লাগতেছে এভাবে বলতেন জিজ্ঞেস খবর লইতেন তো এইভাবে আমরা সুন্নত তরিকায় আমরা অবশ্যই এক যে অসুস্থ ব্যক্তির সুস্থতা কামনা করব দোয়া করব যে রোগীকে দেখতে গেলে কী দোয়া আল্লাহ রাসূল করতে সেটাও আমরা করব আর অনুপস্থিতিতে আমরা দোয়া করব আর দোয়া বুমার দাকম বিষয়টা তোমরা অসুস্থ ব্যক্তির সুস্থতা কামনা করো সৎকার মাধ্যমে সুতরাং আমরা কিছু সৎকাও করব এভাবেই আমাদের যদি নাকি করা হয় তাহলে যতগুলো আমল করবো এতগুলো আমলই আমাদের আখেরাতে খুশি হবে এবং অসুস্থ ব্যক্তিকে আল্লাহ পাক সুস্থতা করবেন বলে হাদিসের মধ্যে ঘোষণা আছে আসআলুল্লাহ আযীম রাব্বাল আরশিল আযীম ইন ইয়াশফিয়াক যদি নাকি সাতবার পড়া হয় আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ পাক তাকে কী করবেন সুস্থ করবেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি সকালবেলা রোগীকে দেখতে যাবে 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়ায় রহমত করবে বিকালে গেলেও এরকমভাবে তার জন্য 70,000 ফেরেশতা দোয়ায় রহমত করবে তাই আসুন আমরা সুন্না মোতাবেক তার জন্য দোয়া করি এবং বেদাত আমরা যেগুলোর মধ্যে থাকে এগুলোর থেকে আমরা দূরে থাকি আশা করি বিষয় বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম সব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত